আশা করছি ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো অনেকদিন পর বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করছি, তো ফুল ভিডিও ওয়াচ করো, একদম স্কিপ না করে। আজকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, আর এই যে সকালবেলা এরা এসে ডিস্টার্ব করছে, এ বাড়িতে কাজ বাজ নেই, চলে এসছে ভালো। তো যাই হোক গাই, তো যাই হোক গাইস, চলো আজকে ফুল ভিডিওতে সেই ফান হবে, সেই এনজয় হবে। ফুল ভিডিও ওয়াচ করো, একদম স্কিপ না করো, লাইক কমেন্ট। তোর ভিডিও বা তোর ভিডিও, আর গাইস এই গেমটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে, চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। গাইস এখানে সকাল সকাল রিহার্সাল চলছে, এই গেমটা আসতে চলেছে। তুই কাঁদে রে, একবারই এরা সকালবেলা ঘুম দিয়ে উঠে কি করে, এই গেমটা খুব শিগগিরই আসতে চলেছে। আরে এই যে এখানে আরেকজন যাচ্ছে, বহুত এখানে ফানি হচ্ছে, কিন্তু এখানে থাকা যাবে না, ঘরের কাজ হয়নি এখনো। সকালবেলা ঘুম দিয়ে উঠে এরা এগুলো শুরু করে দিয়েছে, আর আমি এদিকে সব কাচাকাচি করছি। তার কারণ হচ্ছে আমার মাম্মাম সকাল সকাল উঠেই রাহুল দাদের ঘরেতে পটি করে দিয়েছে, সব কিছুতে মাখিয়েছে, কম্বল টম্বল সব কিছুতে। তো সেগুলো আমি এখন ধুচ্ছি, আর ওরা ওদিকে গেম খেলছে। দিদি এখানে এডিটে বসেছে, আর হয়তো আমরা একটু পরে বেরোবার, কোথায় আছে সেটা তোমাদের একটু পরে বলছি। তো এই যে অনেকটা জ্যাম পেরিয়ে আমরা চলে এসেছি তেল ভরতে, এখানে সুমিতা যে গাড়িতে তেল ভরছে, আর সবাই আগে বেরিয়ে গেছে, অন্য কোথাও থেকে তেল নেবে। আর আমাদের ভাই গাড়ির কোনো ঠিক ঠিকানা নেই, কে আগে পেছনে চলে আসছে, তো তাদের জন্য আমার দাঁড়াতে হচ্ছে, এ নিয়ে প্রবলেম হচ্ছে প্রচুর। একসাথে গেলে এটা হয়ই আমাদের, কোনো ব্যাপার না। আর এইদিকে আমার মাম্মাম তো খুব এনজয় করছে আজকে, মানে অনেকদিন পরে এরকম বেলায় বেলায় ঘুরতে যাচ্ছে বাইকে করে, তার জন্য ও খুব মজায় আছে। তো চলো সবার সাথে একসাথে দেখা করে দেন ব্লগটা আবার তখন থেকে কন্টিনিউ করবো। রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি, আর দাঁড়িয়ে পড়েছি তার কারণ হচ্ছে এই যে সুমিতের যেতে যেতে ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল, তো তার জন্য দাঁড়িয়ে এসেছে। আর আমরা দেখো কত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, বাহ হেভি লাগছে চারোদিকটা। ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে একটু রিলস বানাই, কিন্তু বানানো যাবে না, তার কারণ হচ্ছে সুমিত দাঁড়াবে না, আর ওরা তো অনেকক্ষণ আগে আমাদের ছাড়িয়ে চলে গেছে, কত দূরে তার ঠিক নেই। আমি যেহেতু মাম্মাম আছে, তো সুমিত খুব আস্তে আস্তে টেক কেয়ার করে চালাচ্ছে। মাম্মাম দেখছে ওর বাবাকে, এটা কে চুলে কালার, চোখে চশমা, কে এটা চেনে না। চলো চলো চলো। সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এখানে এসেই এর আগে দেখা শুরু হয়েছে যে কী রান্না হয়েছে আজকে, তো সেটার উপরেই আমাদের মেন কনসেন্ট্রেট। আর এসেই দেখি আমাদের একটা ফেভারিট পাতার ডিম, দিদি দেখতেই দিল না আমাকে, খাওয়া তো দূরের কথা। আর এই যে এদিকে আরবিন, কি হলো বউ 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 পাই গিয়া তুমি, কি করো এত বাজে। আর এই যে এদিকে মাম্মা
আসার সাথে সাথে দিদুনে কোলে উঠে সে আরে যাক দিদুন বসে আছে অশানু দাদান বাড়ি এসছো ও রাস্তা সেই বসে পড়েছি খেতে আর আমি আর দিদি ভাত খাবো এই যে ডিম পাতায় দিয়ে দিদি দেবে না আমাকে তবু আমি জোর করে খাবো আর সবাই খাচ্ছে বিরিয়ানি সবার জন্য বিরিয়ানি আনা হচ্ছে সেটাই সবাই খাচ্ছে খেলে খা খেলে খেতে হবে না খাবো আর সবাই খাচ্ছে ওই দিকটা বসে তার জন্য দেখাতে পারছি না চলো একবার মেলায় গিয়ে তারপরে কথা হচ্ছে পাগল নাচ শুরু করে দিয়েছে চলো ভেতরে যাই দেখি কি কি করে সব আমার সাথে শেখার মতো স্কিপ একদমই তো করবে না আর এই যে আমাদের হলো ফুল টিম সব আজকে ব্ল্যাক ব্ল্যাক আমি ভাবছি আর এই কি হলো এ হলো আমাদের নাম্বার ওয়ান ব্লগার যেখানে সবার ভিডিও ক্লিপ নিচ্ছে ফাইনালি অনেক ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে আমরা মেন যেখানে মেলা হচ্ছে সেই জায়গাটায় পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ যেখানে মেন স্টেজ তো সেই স্টেজের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এখানে আরবিন ব্লক করছে না তো ডিস্টার্ব করছে সবাইকে আর এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি আর সুমিত দেখো বাড়ির থেকে কুল খেতে খেতে এসছে এখনও খেয়েই যাচ্ছে সমানে কুলটা খেয়েই যাচ্ছে তো তার দিকে আমরা সবাই তাকিয়েছিলাম আর এই যে আমার মামাম দেখছে উপরে বেলুনের দিকে কিন্তু এখনই কিনে দেবো না কিনে দিলে ফাটিয়ে দেবে তো বাড়ি যাওয়ার সময় তখন কিনে দেবো আর মেলাটা দেখো গাইজ জাস্ট ওয়াও এত বড় মেলা মানে আমাদের মাঠে মেলা হয় তার থেকে মনে হয় তিন ডবল বড় তো তারপরে আমরা চলে আসি এখানে সেই বেলুন ফাটানো সেই গেমটার কাছে এখানে আমি সুমিতকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি খেলবে তো বললো না ওর ভাল লাগে না তো করবে না এখানে আরবিন সুজয়দা আর এদিকে যে যার মতো মেনু বলছে এখানে অনন্যা মেনু বলছে এখানে দিয়া এখানে আর মা মামা মাসি সোনু আর সুমিত বাইরে ফাইনালি আমাদের খাবার চলে এসছে আমার আর অনন্যা অনন্যা একটু খা আমাকে একটু খাওয়া কেমন চলো বেশি ওয়েট করতে পারছি না খেয়ে তারপর কথা বলছি ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে এখন হলো আমাদের যাওয়ার পালা যাওয়ার সময় এই যে ওখানে ডান্স হচ্ছিল তো সেই গানের সুরে এই যে তিন পাগল খেপেছে এখন এরাও নাচ করছে এখানে বসে বসে দিদির ডাউল থেকে টেনে নিয়ে গেল কারণ অনেক রাত হয়ে গেছে মামামকে নিয়ে বেরোতে হবে এদিকে সবাই নাচাটাচি করছে আর অনন্যা তো থামাথামির কোনো ব্যাপার নেই নেচেই যাচ্ছে সমানে ও খুব খুশি অনেকদিন ধরে আসবে বলছিল আসতে পারেনি আর এই যে আমি সুমিত দাঁড়িয়েছিলাম আর মাম্মাম মার কোলে ওই যে দেখতে পাচ্ছ ওর মামা কিনে দিয়েছে বাসি ওটার দিকে তাকিয়ে আছে ও অ্যাকচুয়ালি দোকানের সামনে নিয়ে গেছে ও হাত দিয়ে দেখিয়েছে তারপরে বাবা আমাদের মেলা টেলা ভুট্টা খাবে রাস্তায় দেখে তো তাই আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন সবাই গেছে গাড়ি আনতে তো গাড়ি বেরোলেই আমরা সবাই বেরিয়ে যাবো আর কি ঠান্ডা এখানকার আমাদের ওখানটা মানে বোঝা যায় না যে ঠান্ডা এখন আছে আর এখানে বহুত ঠান্ডা আর ওই দিকে গেছে রাহুল দা ওরা গাড়ি আনতে তো ওরা আসলে বেরোবো তো চলো আসা তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে আমরা সারপ্রাইজ হয়ে গেছি তার কারণ হচ্ছে এই দেখো স্পেশাল গেস্ট এসেছে আমাদের বাড়িতে বিনা নিমন্ত্রণ নয় বিনা নিমন্ত্রণ নয় গেস্ট এসেছে কি গেস্ট এ মা হ্যাঁ কি গেস্ট কে বাইরে বের করে দরজা দিয়ে দিচ্ছ কি ব্যাপার তোমার গেস্ট এর জন্য তেল রেডি করতে দিই
তো এই যে দুজন এরা না জানিয়ে টানিয়ে চলে এসছে, হ্যাঁ টাকার কাজ আগে, তো এরা না জানিয়ে চলে এসছে আর আধা ঘন্টা ধরে, প্রায় আধা ঘন্টারও বেশি 40 মিনিট ধরে বাইরে ওয়েট করছিল, আমরা এসছি তারপরে ঘরে ঢুকেছে। ঠান্ডা কিরকম এখানে? খুব বেশি ঠান্ডা, আমি মশার কামড় বেশি খেয়েছি। না জানিয়ে আসলে এমনই হয়, ঠিক আছে, সারপ্রাইজের একটা আলাদা মজা, সবাই সারপ্রাইজ হয়নি, শুধু আমি সুমিতার মামাম সারপ্রাইজ এসেছি, মামামটাও ঘুমিয়ে আর এদের জানিয়ে দিয়েছিলাম আমরা। তো যাই হোক এরা এসছে, এখন অনেক গল্প টল্প করবো, তো চলো সাথে কি 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 মন্টি ভালো দুজন কিছু আর বেশি না টেনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আর শর্টস চ্যানেল ফলো করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, love you, take care and good night, tata.